বন্ধুরা, শুভ বিকাল। মশা ভীষণ মশা উঠছে, ঠান্ডাটা একটু কমেছে তো, আজকে রোদ উঠেছে একটু, ঠান্ডাও কম না, ঠান্ডা এখন আমার ভালো আছে। আর এই যে পর্দাটা খুলে দিলাম, এই পর্দাটাও জানলার থেকে খুলে দিয়েছে, এই যে খুলে রেখেছি, এটা কালকে ধুয়ে দিব, রেখে দিই এই পর্দাগুলো একটু টাঙাবো, বাইরে ঠান্ডা তো, কাছে জানলা ঠান্ডা আসে, এইগুলো টাঙাবো, বুঝতে পারলে একটু মোটা ধরনের পর্দা টাঙাবো, এটা একটু তোমাদের দেখাবো, সেই জন্যই টাঙাচ্ছি। দেখো মোটা মানুষ উঠতেও দেরি হয়। দেখো বন্ধুরা, এত ঠান্ডা আসে না রাত্রে কাছে জামা দিয়ে। টাঙাতে খুব মুশকিল, আগের পর্দাগুলো চট করে ঢুকিয়ে দেওয়া যায়, এগুলো নেই যে করা আছে না, এই ইসের মধ্যে ঢুকিয়ে দিতে হয়, খুব মুশকিল হয়ে যায়। একটু সময় লাগবে, ঢুকিয়ে নিল তারপরে দোকানে যাব, তাড়াহুড়ো করছি, এই জন্য 5টা বেজে গেছে, দোকানে যেতে হবে। সময় লাগে, তোমাদের চাটা খাওয়া হয়ে গেছে নিশ্চয়ই, আমাদের চা খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট খেলাম, খেয়ে এখন এই পর্দাটা টাঙিয়ে কর্তাবাবু বলছে ঠান্ডা আসছে, জানলা দিয়ে তুমি পর্দাটা টাঙিয়ে দাও, বিকেল থেকেই বলছে, আমি ঠিক আছে দোকানে যাওয়ার আগে দিয়ে দেবো, টাঙিয়ে দিয়ে একদিকটা হলো টাঙানো। একদিকটা হলো, এদিকে তবু তো ঠান্ডাটা কম আসবে, আরেকটা আছে, আরেকটা আছে, আরেকটা টাঙিনি, উড়ি করছি, চশমাটা পরলে ভালো হতো, চশমাটা পরে নিই না, এই জন্য আর কি দেখতে একটু অসুবিধে হচ্ছে। সব কিছু করতে কষ্ট, কষ্ট ছাড়া কিছু নেই, সব কিছু করতেই একটা হেডেক, পকেটে ঢুকিয়ে রেখেছি, পকেট থেকে বের করছি আর
কাজ করছি। শান্তিনি ধৈর্য ধরে দেখো তোমরা কি করে ঢুকাচ্ছি। আর কয়েকটা আছে, আর একটু ধৈর্য ধরে দেখো, হয়ে যাচ্ছে। আর কটা আছে দেখি, আর দুটো আছে। দেখো বন্ধুরা, আমারও তারা আছে এদিকে। এবার ইয়েটা কম আসবে, ঠান্ডাটা কম আসবে, টাঙানো হয়ে গেল। এই দেখো সুন্দর হলো না টাঙানোটা। এবার বসি একটু। এবার বলো তোমরা কেমন আছো।